তো হ্যালো বন্ধুরা, আজকে মানে কিটা হইলো, আজকে একটা মানে বড় দুঃখের খবর কিটা জানোনি, যে ওই যে মানে আমরা দাদা আছে তাই মানে খুব অসহায়, কিন্তু দাদারে কোনোদিন দেখছি না মানে কেউ কাছে 10 টাকা 5 টাকা মানে কেউ কাছে ভিক মাংতে গিয়া, বালা বালা মানুষে গিয়ে ভিক মাংগে, কিন্তু তাইনের মতো একজন মানুষ কোনোদিন কেউ কাছে ভিক মাংছে না, মানুষ মানে কেউ কাছে গেছো নি কোনোদিন? না, তাইনের মানে রেশন কার্ড আছে, কোনো রকম চলিয়া ফিরিয়া যা। তো দাদারে আজকে হ্যাপি নিউ ইয়ার হিসাবে মানে ভাবছি পার্টি উটি না করিয়া দাদারে কিছু একটা দেই, তো ও কারণে আজকে দাদার লাগি মানে একটা গেঞ্জি আনছি আর কি, তোমরা দেখিলে বা গেঞ্জিটা, মানে আজকে দোকান থেকে আমার নিজের পছন্দ করিয়া মানে গেঞ্জিটা আনছি, ও গেঞ্জিটা দিতাম, ঠিক আছে, তুমি লাগাও, এটা লাগাও, দেখি তোমার কিরকম লাগে আজকে লাগাও। তো বন্ধুরা সবই মানে পার্টি করো আর মদও খাও, আমি কই না যে মদ মানে খাইতে না আর হ্যাপি নিউ ইয়ার মানাইতে না, কিন্তু ওরকম মানুষের কিছু সাহায্য করিও যাতে আমরা দেশটা কমসে কম তো উন্নত হইব না নি, দেখো মানে খারে সাহায্য করতো তারা যদি করোনাতে খারে করতা, লাগাও লাগাও লাগাও, ও ধরো ভুতানটা ভুতানটা ও ওটা আগে তুলবা, ঠিক আছে লাগাও, যা দাদারে যে হ্যান্ডসাম লাগে, ঠিক হোক, হ্যাঁ ভালো লাগে, আচ্ছা তোমার পছন্দ হয়েছে নি, হ্যাঁ ঠিক আছে, তো খুব একবার হ্যাপি নিউ ইয়ার, জুড়ে কো হ্যাপি, আমার কথা শোনো, খুব হ্যাপি নিউ ইয়ার, সবাই বালা দেখো, মোবাইল কো সবাই বালা দেখো, আর আমার আশীর্বাদ দিতা না, আমার মাথা ধরো, আমার আমার আশীর্বাদ দেও, খুব ভালো থাকিও, ও আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা তোমরাও কাছেও আমার অনুরোধ যাতে আমিও মানুষের এরকম মানে সেবা করতে পারি, ঠিক আছে, আর তোমরা মানে ঠাকুরের কাছে প্রার্থনা করিও যাতে আমি মানে ভিডিও বানাইলে কি দিয়েছে, কিন্তু তারা দিয়ে যদি আমি ভিডিও বানাই তো দাদার তো উপলক্ষে একটা লাইক তো দিবা, কমেন্টও দিবা, শেয়ার করিও যাতে বেশি বেশি মানুষে দেখে শিখে, যাতে এরকম মানুষের দিতে লাগবো যারা মানে একবারে অসহায়, তারা দাদার কিন্তু কিচ্ছু নাই, নাই বলতে কিচ্ছু নাই, আর ও ওরকম মানুষ দেখে দেখে সাহায্য করবাই। তো তোমরা মানে কীরকম লাগলো ভিডিওটা পরে আমার জানাইবা কমেন্টও, ঠিক আছে, তো এটাই হইলো মানে আজকের হ্যাপি নিউ ইয়ারের মানে আমার ওটাই আমার হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে, সবাই ভালো থাকো আর এরকম মানুষের যাতে আমি সাহায্য করতে পারি তোমরা কাছে। আর ও দাদার লাগে আরও আনলাম, তো ওই তো মানে এটার মধ্যে আলু আর পেঁয়াজ আর ইয়ে আছে, কী দেখো চাউল আছে তোরা, ঠিক আছে তুমি খাইও, আর ভাত খাইলেইছ, খাইছো না, স্নানও করছো না, ওখানে স্নান করবা মানে এখন চিনাবে না, পুকুর বাদে যা করে ভাত খাবে না দাদা, ঠিক আছে ক মানে আই লাভ ইউ কো জুড়ে কো, ঠিক আছে আই লাভ ইউ, ঠিক আছে। তো ওই যে বন্ধুরা মানে এটার মধ্যে আমরা দাদা থাকে, ঠিক আছে, মানে তাই একটু অসহায় আছে, সবই সাহায্য করবা ওরকম মানুষে, আমি তো কই না যে পুরা ঘর বাড়ি বেশিয়া আনিয়া দাদারে দিলাও 10 টাকা 5 টাকাও যদি দেও তারা খুশি থাকবো, ঠিক আছে, ওই তো ঘরের অবস্থা দেখো, ওই দেখো ভাঙি গেছে, ঠিক আছে, মানে তুফান এবারের মনে হয় না যে তুফানের মধ্যে ওগুলো ঠিকবো করিয়া, আর ওই তো ঘরের ভিতরে কিচ্ছু নাই দেখায় নি, দাদা যে খেমনে থাকে আমি তো কিছু বুঝিয়া পাইলাম নাই, ভাঙা সাঙ্গা এত ভাঙা ঘর সর্বনাশ, আজ তবু আমরা চেষ্টা করলাম দেখি দাদারে কিছু একটা করা যায় নি, আর তোমরাও সাহায্য করবাই, ঠিক আছে, আর দয়া করিয়া মানে আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করবাই, আর লাইক কমেন্ট শেয়ার করবাই যাতে মানুষের দেখে কিছু শিখে, তখন তো মানুষ বহুত মানুষের ভিডিও বানায়, ঠিক আছে, যাতে ভিডিও বানানো গিয়ে ওরকম মানুষের সাহায্য করে আর তারারও কিছু উপকার হয়, ঠিক আছে।